গরম গরম চিকেন ফিঙ্গার রেডি। দেখো তোর অবস্থা দেখো, সুন্দর ফুলেছে তো। তো যে অনেকদিন পর রাত্রেবেলা আমাদের সাথে একসাথে খেতে উঠবো। হ্যাঁ টাটা, গুড নাইট। সবাই খেয়ে দিয়ে যে যার ঘরে চলে গেছে, একা শুধু পড়ে আছি আমি। এই যে এত নোংরা। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন অলরেডি সন্ধে হয়ে গেছে। তো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, না ইচ্ছা করেই আসেনি, কারণ আজকে একটু কাজের চাপ ছিল, একটু না অনেকটাই কাজের চাপ ছিল। সারাদিন প্রচুর কাজ করেছি, অনেক কাজই পেন্ডিং পড়েছিল। তো তার মধ্যে থেকে মেন যে কাজ দুটো করেছি সেটা হচ্ছে দুখানা বাথরুম ধুয়েছি, এই বেসিনটা ডিপ্লিন করেছি, বাথরুমের বালতিগুলো সব মানে ভালো করে ধুয়েছি। ধুয়ে ঠুয়ে আমি সন্ধেবেলা 6টার সময় স্নান করে ঘরে ঢুকেছি। আর তার মধ্যে রান্নাবান্না তো আছেই। রান্নাবান্না আজকে কি করেছি বলতো, দুপুরে পুঁই শাকের চচ্চড়ি করেছিলাম, একটু নর্মালি আলু কুমড়ো বেগুন দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর আমডাল, ব্যাস আর কিচ্ছু করিনি। ওই রান্নাবান্না করে খাওয়া দাওয়াও করে নিয়েছি, করে তারপর বাথরুম ধুয়ে বাথরুমের বালতি খালতি সমস্ত কিছু ধুয়ে শ্যাম্পু টাম্পু করে স্নান করে আস্তে আস্তে সন্ধ্যে 6টা বেজে গেছিলো। তো যাই হোক, চুলটা এখনও অল্প অল্প ভেজা আছে। তো যাই হোক, চাপ থাকলেও একটু অনেকটা হালকা লাগছে যে হ্যাঁ এইসব কাজগুলো আমি সারতে পেরেছি। তাই জন্যই ভাবলাম থাক আজকে তোমাদের সামনে আর সকাল থেকে আসবো না, তার মধ্যে সকালবেলা উঠেই মাথায় চুপচুপে করে তেল দিয়েছিলাম শ্যাম্পু করবো বলে। তো চলো এখন সন্ধ্যে থেকে স্টার্ট করি। আমার তো এমন না যে সকালবেলায় প্রচুর কাজ থাকে, সন্ধ্যেবেলা থেকে আর কোনো কাজ থাকে না, সন্ধ্যেবেলা থেকে রাত পর্যন্তও মানে কন্টিনিউ প্রচুর কাজ থাকে। এমন এমন কিছু কাজ থাকে যেগুলো তোমাদের সাথে শেয়ারও করা হয় না, আর রেগুলার এক জিনিস কি শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা এখন সন্ধেবেলা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সেদিন মোর শপে গেছিলাম না, সেখান থেকে না এই কেভেন্টারের এই চিকেন ফিঙ্গারটা নিয়ে এসেছিলাম, বেশ ভালো লাগলো। এই দেখে তো ছবিটা তো দেখে ভালো লাগলো, এখন খেতে কেমন হবে জানি না। তো দেখা যাক, আমি এটা বার করে রেখেছি ফ্রিজ থেকে, এখন এটাকে দেখি ফ্রাই করব। এবার কেমন লাগে খেতে সেটা তো খাওয়ার পরেই জানা যাবে। কিন্তু গরম গরম চিকেন ফিঙ্গার রেডি, দেখতে তো ভালোই লাগছে, এবার দেখা যাক খেতে কেমন লাগে। হ্যাঁ চিকেনের তো আগে তোকেই খাইয়ে দেখাচ্ছে কেমন লাগে। ভালো লাগছে? সত্যি করে বল, ভালো লাগছে কি ভালো লাগছে না? তোমাদের মনে হচ্ছে বাটার দেওয়া, মানে ভালো লাগছে কি? ঠিক আছে, এই যে শশা পেঁয়াজ আছে, এবার আমি একটা ট্রাই করে দেখি তাহলে। না ভালো লাগে, খারাপ না। তোমাদের চিকেন চিকেন দাও তো, তোমাকে ডাকলাম খাবি? ওর এইসবে খাওয়ার প্রতি খুব একটা ন্যাক নেই, বলছে এখন খেলছে আর এখন আসবে না, পরে আসবে, যদি পরে আসবে পাবে না, বা ওগুলো খুব একটা ভালোবাসে না। সন্ধ্যাবেলা করে দু একটা খাওয়া যেতে পারে। তোজোকে ডাকলাম, তোজো আসলো না, তখন যদি আমি বলতাম তোজো আয় ফুচকা হয়েছে খাবি, তখনই দৌড়ে চলে আসতো, খেলায় মত্ত ছিল, আসলো না। বলে কি বললে, কি বললে যে তুমি রেখে দাও আমার জন্য দুটো, পরে আসছি। আর যদি আদি ফুচকা আনতাম কি করতিস? আজকাল পড়বে প্লেট থেকে, প্লেটটাকে কাপ করে রেখে দিয়েছিস, দেখ তুই প্লেটটাকে পুরো কাত হয়ে গেছে। যাই হোক, আমরা কিন্তু দরজা বন্ধ করে বসে আছি। হ্যাঁ কই গেল দরজা, দেখা যাচ্ছে না এই যে, কারণ দাঁতানে স্যার পড়াতে এসছে। এবার এই জন্য দাঁতানকে আগে আগে করে দিয়ে দিয়েছি, আমি ভেবেছি থাকবে ও আসলে ওকে পরে দেব, আর ও এগুলো খুব একটা ভালোবাসে না। এই জন্য কী করেছি, দাঁতানের থেকে একটুখানি ভেঙে খাইয়েছি, আমি খেয়ে দেখ যদি তোর ভালো লাগে তবে আমি ভাজবো, নাহলে আমি আর ভাজবো না। তো বললো হ্যাঁ ঠিক আছে ভাজো অল্প করে, দিয়েছি। ভালো লাগছে? খুব ভালো লাগে না, কোনোরকম ভালো লাগছে, কোনোরকম।
তো দেখো, ওদিকে স্যার যেহেতু পড়াতে এসেছে, তার জন্য তোমাদের সাথে আমি ডাইরেক্ট কথা বলতে পারবো না। আর এখন আমি চলে এসেছি ডিনার বানাতে। আজকে ডিনারে একটা স্পেশাল রান্না করব, সেটা হচ্ছে ছাতুর কচুরি, মানে হিং ঠিং দিয়ে আর কি। তো এটা আমি ফার্স্ট টাইম করে দেখেছি, ভালোই হয়েছে, তার জন্য ভালো, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে নিয়ে নিলাম ছাতু, কেনা ছাতু, অবশ্যই ছোলার কেনা ছাতু। ছাতু নিয়ে নিলাম, সামান্য স্বাদ মতো নুন নিয়ে নিলাম, আর এটা হচ্ছে একটা ভাজা মশলা, মানে শুকনো লঙ্কা, জিরে আর ধনে শুকনো কড়াইতে একটু নেড়ে চেড়ে মিক্সিতে আমি ডাস্ট করে রেখে দিই, অনেক সময় অনেক কাজে লাগে। তো এই ভাজা মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হিং। এবার ব্যাস এইটুকু জিনিস দিয়েই আমি ভালো করে আগে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটু ভালো করে মেখে নেব। আর একদম ওই আটা ময়দা মাখার মতো মাখবো না, মানে একদম শুকনো শুকনো যে মাখাটা বলে সেরকমভাবে মাখবো। আর জলটা এই জন্যই অল্প অল্প করে বারে বারে দিয়ে মাখবো, নাহলে বেশি করে জল দিয়ে দিলে একদম ক্যাতক্যাতা হয়ে যাবে, নরম হয়ে যাবে, তাহলে কিন্তু এটা হবে না। তো দেখো, আমি কিন্তু অল্প অল্প করে বারে বারে জল দিয়ে দিয়ে আমি এটা মেখে নিয়েছি। আর এই দেখো একদম গুঁড়ো গুঁড়ো ঝুরঝুরে হয়েছে, কিন্তু এরকম দলা পাকালে দলা পেকে যাচ্ছে, আবার ভাঙলে ভেঙে যাচ্ছে, এরকমভাবে মাখতে হবে। আর এদিকে আমি ময়দাটাও মেখে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে ময়দা মেখে, তারপর এই পুরটা রেডি করেছি। তো ময়দা থেকেও এবার যেরকম লুচি কেটে নেওয়ার সেই কেটে নেবো, তবে লুচির থেকে একটু বড় সাইজের নেবো। লুচি তো আরেকটু ছোটো ছোটো করি, আর এটার মধ্যে যেহেতু পুর ভরবো, তার জন্য লুচির থেকে একটু বড় সাইজের করে লুচি কেটে নেবো। তারপরে নর্মালি আমরা যেরকম কড়াইশুঁটির কচুরি কিংবা যেরকম কচুরি করতে গেলে লাগে, মানে লেচিটাকে গোল করে ই করে এরকম আঙুল দিয়ে হাতের সাহায্যে বাটির মতো আকার করব, করে যেটুকু প্রয়োজন। বেশি পুর দিলে আবার মানে মানে পরে ফেটে যাওয়ার ব্যাপার থাকে, তো আমার কয়েকটা আবার পুর একটু বেশি হয়ে গেছে, সবগুলো না, তার জন্য একটু বেরিয়ে বেরিয়ে গেছিলো ভাজার সময়। বেলার সময় কিচ্ছু হয়নি, ভাজার সময় দেখলাম বেরিয়ে বেরিয়ে গেছে। যাই হোক, তো এরকমভাবে আর দিয়ে এরকমভাবে না একটু চেপে চেপে দেবো, তাহলে কী হয় পুরো কচুরিটার মধ্যে না পুরটা ছড়িয়ে যায়। প্রত্যেকটা লেচি আমি এরকম করে করে ভালো করে তেল মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি, ভাজার সময় গরম গরম ভেজে খাবো। আর কচুরির সাথে হবে ঘুগনি, তো ঘুগনি আমার রেডি হয়ে গেছে। আর নামানোর আগে যেই তোমাদের ভাজা মশলাটা দেখালাম সেই ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো, তো ঘুগনি কিন্তু পুরো আমার রেডি। যাই হোক, এতক্ষণ অনেক কাজকর্ম করলাম, মানে অনেকটাই কাজকর্ম করে সেরে রেখেছি। স্যার বেরিয়ে গেছেন, আর ওখানে ওই ঘরে দুজনে মিলে বসে মোবাইল দেখছে, মানে তাতার কোজোর দুজনেই। আর এদিকে আমি কি কি করেছি তোমাদের দেখিয়ে দিই, এই যে ঘুগনি এখানে রেডি। ঘুগনি একটু মুখে দিয়ে দেখলাম যে নুন টুন ঠিক আছে নাকি, ঘুগনিটা আমার কাছে ব্যাপক লাগে। আর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শশা কুচি সব কুচিয়ে রেখে দিয়েছি, ঘুগনিতে দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর এখানে তো তোমাদের দেখালাম আমি যে ওই পুর ভরে কচুরি পুরো রেডি। এই যে এখন জাস্ট আমি বেলবো, আর হাসবে তো, ওকে যাবে, আর ঠাম্মিকে ফোন করছি। ঠাম্মিদের দেরি আছে নাকি জিজ্ঞাসা কর, তোমাদের দেরি আছে, তোমাদের কি দেরি আছে মানে শুতে? আচ্ছা তাহলে বল ভাই, খেয়ে তারপর চলে আসছে, হয়ে গেছে রান্না। আই দেরি দেরি হবে না, মানে ঠাকুর খেয়ে তারপর আসছে, ঠিক আছে? বল রান্না হয়ে গেছে, খেয়ে আসছে, রান্না হয়ে গেছে, খেয়ে আসছে। যাই হোক, তো তোজো ওপরে খেয়েই যাবে, আর চলো আর দেরি করবো না, ফটাফট ভেজে ফেলি। আর এই যে কি যেন বলে এই ছাতুর কচুরি আমি ফার্স্ট করছি, দেখা যাক কেমন হয় খেতে, আগে করি। এই ওই ঘরে লাইটটা অফ করে দেওয়া, তো কেন এই দেখো একটু আগে ভূতে ধুই দেখলো দুজনে মিলে, হ্যাঁ দেখে এখন ভয় পাচ্ছে। হ্যাঁ তুই কি করছিস এটা ওপরে উঠে দেখো, ওদের অবস্থা দেখো, হ্যাঁ দেখো ওদের অবস্থা দেখো, এটা এটা করেছে, ওটা দেখা দেখে ওটা করেছে, কোনটা? এই সাবাস, তোদেরটা পরে দেখবো, এই দেখ কি সুন্দর ফুলেছে। দাঁড়া দাঁড়া চাচা কি না, দাঁড়া ওই ঘরে লাইটটা অফ করে দিয়া, বসতি 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 বসবো কাকাই ভাজছে, কাকাই ভাজছে, তুই হাত ধুতে থাক কতক্ষণ। তো আমরা কিন্তু এখানে সবাই খেতে বসে পড়েছি, ঠিক আছে? আর আমি তো সবার লাস্টেই বসি সবাইকে দিয়ে তুই, তো আমি কিছু বলবো না। আমি বসার আগেই কিন্তু আমার যে মেন মানুষ সে কিন্তু বলে দিয়েছে এবি হয়েছে, এবি হয়েছে, ঘুগনিও এক নম্বর। জীবনে বাবাই জীবনে কোনোবার নামকে আমাকে, হ্যাঁ না ঘুগনি নিয়ে সবসময়ের জন্য আমার কোনো না কোনো খুদ বার করে, শুধু ঘুগনি না যে কোনো রান্নাতে, হ্যাঁ যে কোনো রান্নাতে খুদ বার করে, দুটো রান্নাই ভালো হয়। আমি দেখি আমি এখন অব্দি খাই না, ওদিকে দেখো ওয়াশিং মেশিনটা, এদিকে ফ্যান চলছে, এদিকে ওয়াশিং মেশিন, তো ভালো লাগে ঘুরি আমার থেকে নিয়ে নিবি। ঘুমিয়ে
আজকে কিন্তু তোজো অনেকদিন পর রাত্রেবেলা আমাদের সাথে একসাথে খেতে উঠেছে, বহু দিন পর। রাত্রেবেলা কিছু হলে ও খেতে পায় না, কারণ মারা তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়ে। ঠিক আছে, এবার আজকে মনে হয় নিচেও সবার দেরি হয়ে গেছে, না তোজো নিচেও সবার খেতে দেরি হয়ে গেছে। আমি ওকে বসে মানে ও বসে ই দেখছিল, ওর সাথে মোবাইল দেখছিল। আমি ইচ্ছা করে না কাঁচা লঙ্কা খেয়েছে, খেয়ে হুয়া হুয়া করছে। অনেকবার না করা হয়েছে, খাস না খাস না। আচ্ছা টাটা, একা একা যাবি তো নিচে? একা একা যাবি তো? খাওয়ার পরেও যে এইসব কাজগুলো থাকে, যে টেবিল পরিষ্কার করা, রান্না করার পর গ্যাস মোছা, এগুলোও কিন্তু অনেকটা সময়। শুধু মনে হয় এই তো রান্না বান্না খাওয়া দাওয়া, ব্যাস। তারপরে তার আগে যে কাজগুলো সেগুলো আর কি বলবেন। আমার তো মনে হয় রান্নার থেকেও এইসব কাজগুলোর সময় লাগে বেশি। দেখো আজকাল না কচুরি ভেজেছি তো অনেক, মানে কচুরি ভেতর থেকে কিছু কিছু কচুরির থেকে না পুর বেরিয়ে এরকম পুড়ে গেছে। তো তেলটাকে না আমি এই যে এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, এখানে ভালো তেল হয়ে গেল, আর এই যে এত নোংরা, তো এটা ফেলে দেবো। তো এরকম পোড়া তেল থাকলে না, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো দিদি পোড়া তেল কী করো, ফেলি না গো তেল, ফেলতে তেল ফেলবো ওইটা ভাবতেই পারি না। তো এরকম পোড়া তেল হলে যদি নোংরা থাকে তাহলে এরকম ছেঁকে রেখে দিই, আর যদি পরিষ্কার থাকে তো ভালো কথা রেখে দিই, আবার এটা কোনো কিছু ভাজা ভুজিতে কাজে লাগিয়ে দেবো। কালকে সানডে আছে, কালকে তাতা আমার খাবে না বলেই দিয়েছে, কাজে আমার জন্য তিনটে ভুজি রাখবো। তো চলো রান্নাঘর টান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার, টেবিলও পরিষ্কার করে ফেলেছি, এবার জাস্ট আমি ফ্রেশ হবো। কিন্তু মনে হচ্ছে কি একটু স্নান করলে ভালো হতো, মানে গা ধুলে, আর স্নান তো না গা ধুলে, কিন্তু গা ধোবো না, ঠান্ডা লেগে যাবে চট করে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।